হ্যালো বন্ধুরা, শাওলিজ ডিলিশিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ ঘুগনি রেসিপি, তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমরা সকলেই প্রায় ঘুগনি বানাতে নিশ্চয়ই জানি, কিন্তু আমি আজ দেখাবো আমি কিভাবে ঘুগনিটা বানাই। তো চলুন স্টার্ট করা যাক। আমি মটরগুলোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর মটরটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকারের মধ্যে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। আমি মটরটাকে এখানে টোটাল 4টি সিটি দিয়েছিলাম, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করেছি। এবার মটরটা সেদ্ধ হোক, আমি বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুটাকে এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আমি বাকি আলুটাকেও, পরের আলুটাকেও এভাবে কেটে নেব চৌকো করে। এবার একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমরা সকলেই বার ব্রত করে থাকি, তো আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রুটি, পরোটা বা লুচির সঙ্গে খুবই ভালো যায়। আমি এখানে প্রথমে তিনটে সিটি দিয়ে দিয়েছি মোটরে। তিনটে সিঁড়ি দিতে আমার মোটরটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি কুচি রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটা সিটি দিয়ে দেব। টোটাল আমি এখানে 4টে সিটি দিয়েছি। আপনাদের মোটরটা যদি সেদ্ধ না হয় তাহলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা পেস্ট, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে ভাজা মশলার মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচ জিরে, গোটা জিরে আমি দিয়ে দেবো। জিরেটাকে এবার অল্প ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার যে গোটা মশলাগুলো রেখেছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, ওগুলো আমি দিয়ে কিছু সময়ের জন্য আমি ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে কুচিয়ে রাখা যে টমেটোটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম।
টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু গলিয়ে নিচ্ছি। দেখুন আমার টমেটোটা গলে গেছে। এবার ওর মধ্যে আমি আদাটাকে দিয়ে দেব, আদা পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি বাকি উপকরণগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু নিরামিষ রেসিপি তাই আমি এখানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। কেবলমাত্র আদা আর টমেটো দিয়েও কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয় এই রেসিপিটা। আমি এখানে চেক করে নিচ্ছি আমার মটরটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মটর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে মটর, সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছু সময় ধরে আমি মটরটাকে এইভাবেই নেড়ে নিয়েছি, তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াতে লেগে যাচ্ছিল তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি তরকারিটার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মটরটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি কিছু সময়ের জন্য মটর তরকারিটাকে হতে দেব।
ঢাকা দিয়ে দিচ্ছি। আমি হতে দেবো এবার তরকারিটাকে কিছু সময়ের জন্য। এবার আমি একটা প্যানের মধ্যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো নিরামিষ রেসিপিতে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। কাসুরি মেথি তরকারিতে দিলে ওর টেস্টটা আরও বেড়ে যায়, তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমার নামানোর কিছু সময় আগেই আমি কাসুরি মেথিটাকে দিয়ে দেব, দিয়ে কিছু সময়ের জন্য আমি ফুটিয়ে নেব। প্রায় এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আমি ঘুগনিটাকে একটু কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। আলু মটরগুলোকে একটু ঠেসে দিয়েছি। কাসুরি মেথি দিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে, এক মিনিট ফুটিয়ে আমি তরকারিটাকে বন্ধ করে দেব। কাসুরি মেথি দিয়ে বেশি সময় ফোটাতে নেই, একটু ফুটে উঠলেই আমি তরকারিটা বন্ধ করে দেবো। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন তরকারিটার কালার কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব হবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ।